বিয়ে করেছেন দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর দশ বছর একবার বলেন যে আল্লাহ তুমি আমাদেরকে আদর্শ সন্তান দাও সৎ সন্তান দাও একবারও চাননি ভাই কিভাবে দিবে আল্লাহ আপনি চেয়েছেন আল্লাহ ওই বান্দাকে পছন্দ করেন যে তার কাছে চাই যে বান্দা যত নত হয় আল্লাহর কাছে আল্লাহ তার প্রতি তত খুশি হন যত নত হবেন আল্লাহর কাছে পৃথিবীতে আপনি একজন মানুষের কাছে বারবার চান উনি বিরক্ত হবেন আল্লাহ এমন একজন রব আকবার তার কাছে যত চাইবেন তিনি তত খুশি যদি মানুষ পাপ না না ক্ষমা আল্লাহ বলছেন আল্লাহর কাছে না চাইতো তাহলে আল্লাহ এই জাতিকে বাদ দিয়ে এমন একটা জাতিকে নিয়ে আসতেন যারা ভুল করতো আর আল্লাহর কাছে ক্ষমা চাইতো আর আল্লাহর কাছে চাইতো মানে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে প্রার্থনা করলে আল্লাহ বেশি খুশি হন আপনি যত চাইবেন আল্লাহর কাছে তত খুশি হবেন সারা পৃথিবীতে যদি বর্তমান আটশো কোটি মানুষ বসবাস করেন আটশো কোটি মানুষকে যদি আল্লাহ একসাথে ক্ষমা করে দেন আটশো কোটি মানুষের প্রার্থনা প্রয়োজন যদি আল্লাহ একসাথে পূরণ করে দেন আল্লাহর এক কোনও কমতি হবে না তাই তো তিনি আল্লাহ আকবর কি বলেন আল্লাহ আকবর বলেন তো আল্লাহ আকবর মানে কি আল্লাহ মহান আল্লাহ বড় কত বড় জি আল্লাহ কত বড় বলতে পারবেন কেউ আল্লাহ কত বড় সম্মানিত আল্লাহ কত বড় তা বুঝানোর মতো ভাষা পৃথিবীতে আবিষ্কার হয়নি আল্লাহ কত বড় তা ফুটিয়ে তোলার মতো ভাষা পৃথিবীতে নেই আল্লাহকে আপনি যত বড় বলতে সক্ষম আল্লাহ তার চেয়ে বড় আল্লাহকে আপনি যত বড় ভাবতে সক্ষম আল্লাহ তার চেয়ে বড় আল্লাহকে আপনি যত বড় কল্পনা করতে সক্ষম আল্লাহ তার চেয়ে বড় তাই তো আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় সমরিত উপস্থিতি যে কথা বলছিলাম যে আদর্শ সন্তান পেতে হলে বারংবার আল্লাহর কাছে চাইতে হবে মা বোনদের দৃষ্টি আকর্ষণ করবো যা আল্লাহর কাছে চাইবেন সন্তান প্রয়োজন হ্যাঁ মাঝে মাঝে বিভিন্ন জায়গায় আফসোস করেন এক ভাই কেঁদে ফেললেন বারো বছর বিয়ে হয়েছে সন্তান হচ্ছে না বারো বছর ধরে সন্তান হচ্ছে না এই ধরনের সমস্যা আপনাদেরও কারো থাকতে পারে দশ বছর বারো বছর বিশ বছরের সংসার এক বোন আফসোস করলেন আঠারো বছরের সংসার অথচ সন্তান হচ্ছে না সমানিত উপস্থিতি দেখুন নিরাশার কিছু নেই ইব্রাহিম আলাই সাল্লামকে আশি বছরের পরে তাফসির বেত্তাগন লিখছেন যে ছিয়ানব্বই বছর বয়সে সন্তান দিয়েছিলেন কিছু মতনক্য রয়েছে তবে আশি বছরের পরে সন্তান পেয়েছিলেন ইব্রাহিম আলাহ সাল্লাম জাকারিয়া আলাইসাল্লাম বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছিলেন তাহলে আপনি নিরাশ হচ্ছেন কেন আপনি চান আল্লাহর কাছে আপনি বলবেন আপনার সমস্যা নতুবা আমার স্ত্রীর সমস্যা তাতে কি হয়েছে বন্ধা স্ত্রীর গর্ভে আল্লাহ সন্তান দিয়েছিলেন জাকারি আলাইসাল্লামকে যখন সন্তানের সংবাদ দিলেন তখন জাকারিয়া সাল্লাম বললেন যে এটা কি করে হয় আমি তো বৃদ্ধ আর আমার স্ত্রী বন্ধা কিভাবে আল্লাহ সন্তান দিবেন তা আল্লাহ যেভাবে চান ওইভাবে দিবেন দিয়েছিলেন এই ইয়া আলাহি সাল্লামকে আপনি কেন নিরাশ হচ্ছেন না তু নির রহমাতিল্লা আল্লাহ বলছেন তার রহমত থেকে নিরাশ হয়ে না আপনি চাইতে থাকেন আল্লাহ অসম্ভবকে সম্ভব করতে পারেন তো যে কথা বলছিলাম আল্লাহর কাছে প্রার্থনা করেন বাবা মা নিজে আদর্শ হন সৎ হন আল্লাহর কাছে সৎ সন্তান চান কয় নম্বর গেল এটা আদর্শ সন্তান আদর্শ পরিবার গঠনের জন্য দুই নম্বর এখানে যদি আরো কিছু কথা বলার ছিল বলতে চাইলে কিন্তু সময়ের জন্য আমি এসে দিকে বাড়তে চাইলাম না তবে এতটুকু বলে রাখি বিয়ের মজলিসগুলো আদর্শ হতে হবে বর্তমান সময়ে বিয়ের মজলিসগুলো জেনা ব্যবিচারে ভর্তি হয়ে আছে নষ্টমী নমরামি আর জাহিলিয়াতে ভরপুর রয়েছে এই যে গায়ে হলুদের অনুষ্ঠান গায়ে হলুদের অনুষ্ঠান এক ব্যবিচারপূর্ণ সমাজ ব্যবস্থা ছেলে মেয়ে কে কাকে গায়ে হলুদ দেয় বিয়ের দিন যেন ফ্রি বন্ধু বান্ধব কলেজের কলেজ ফ্রেন্ড স্কুল ফ্রেন্ড ওমুক তুমুক এমন কি আসে না যদি হাজি সাহেবকে বলে হাজি সাহেব আপনার মেয়েকে আপনার জামায় হলুদ মাখাতে এসেছে হাজির সাহেব মুচকি মুচকি হাসে বলে আরে বাবা আজকে বিয়ের দিন এক একটা হবেই মানে আজকে বিয়ের দিন এক একটু জেনাব বিচার হলে সমস্যা কি হোক

আঠারো উনিশ বিশ বছরের আরেকটা যুবতী নারী খালি গায়ে তার কাপড় খুলে দিয়ে শরীরের উপরের কাপড় খুলে দিয়ে হলুদ মাখাবে এটাও শরীর সম্মত না লাতুবার মরাতুল মরা আতাহালে যাও যে হা কান্ড হুয়ন্দ রইলাই সহিব খালি পাঁচ হাজার দুইশো চল্লিশ নম্বর হাদিস যে একজন নারী আর একজন নারীকে স্পর্শ করবে না টাচ করবে না তত্ত্ব বয়স্ক নারী ইয়াং নারী আরেকটা ইয়াং নারীকে টাচ করবে না কেন হতে পারে তার শারীরিক গঠনটা ভিন্ন হতেই পারে তখন স্বামীর কাছে বর্ণনা দিবে যে অমুকের শরীরটা এই রকম কান্ন হইন্দুর তখন তার স্বামী অন্তরের চোখ দিয়ে এই নারীকে ভোগ করবে ইসলাম নিষেধ করে দিয়েছে পারবে না হ্যাঁ আপনি উল্টো ফতো উল্টো দিকে নিয়ে যাইন না গায়ে হলুদ মাখা হারাম আমি এটা বলতে চাইনি প্রয়োজন গায়ে হলুদ মাখা না মাখানে অনেক তর্ক বিতর্ক ইত্যাদি হোক আছে কিছু ইঙ্গিত হাদিসে রয়েছে কেউ হলুদ বলেছেন কেউ বলেছেন হলুদ মতো একটা কালার রং ইত্যাদি যাকে সেটা বিষয় নয় যদি গায়ে হলুদ মাখাতে হয় রং একটু শরীরের রঙ ফুটানোর জন্য তাহলে কি মা মায়ের অনুপস্থিতে খালা মাখাবে মা খালা যারা মেয়ের শরীরের গঠন বাপের কাছে বর্ণনা দিবে না এক দ্বিতীয়ত হলো কোনো কারণেও যদি মা বাপের কাছে কিছু বলেই ফেলে তবুও বাপ খারাপ দৃষ্টিতে মেয়েকে ভাববে না এর নাম হলো ইসলাম ইসলাম এত সতর্ক এত সাবধান আর সেখানে গায়ে হলুদের দিনে নাকি বন্ধু মাধ্যম যাবে হলুদ সন্ধ্যা বর যাবে কোনের বাড়িতে গায়ে হলুদ মাখতে আর কোনে আসবে বরের বাড়িতে গায় হলুদ করতে মানে ফাইনাল রাউন্ডের আগে সেমিফাইনাল খেলার ব্যবস্থা আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ই জাহেলিয়াত কা দাস্তু মেরে করে বাদ ধরে সব জাহেলিয়া এই বসন্তের কোকিলগুলো কেন আজকে যেই দিন তোমার অসুস্থ হয়েছিল উঠা দাঁড়াতে পারছলো না শরীরে তেল মেখা দরকার ছিল শরীরে মलम মাখা দরকার ছিল কই বসন্তের কোকিলগুলো তো মাখাতে আসেনি তখন তুমি নিজের তেল নিজে মেখেছ না হলে তোমার মা মাখিয়ে দিয়েছে তুমি নিজের মলম নিজে লাগিয়েছো কেউ আসেনি তাহলে আজকে সুখের দিনে আর একজন কেন এসেছো কোকিল শাস্তে তুমি গায়ে হলুদ নিজে মাখো প্রয়োজনে কিন্তু অন্য নারীকে দিয়ে নয় অন্য পুরুষকে দিয়ে নয় সম্মানিত উপস্থিতি যে কথা বলছিলাম বিয়ের পরিবেশটা একেবারে ইসলাম সম্মত হতে হবে আদর্শ সন্তান পেতে চাইলে বিয়ের পরিবেশ আদর্শ হতে হবে জেনা দিয়ে শুরু হচ্ছে বিয়ে সন্তান ভালো হবে কি করে হলার তো আগে নষ্ট করে দিয়েছেন ওখানে ভালো আটা কি করে আশা করবেন বিয়ের রাত্রিতে বিয়ে পড়ানো যায় অনেক লম্বা কাহিনী লম্বা ইতিহাস বিয়ে পড়ানো হয়েছে বাসর ঘরে স্বামী স্ত্রী ঢুকে স্বামী স্ত্রী বাসর ঘরে যাবে বর কোণে গিয়ে প্রথম কাজ বর স্ত্রী চুলের হাত রেখে বলবে। বলে কপালে একটা চুমু দিবে এর পরের কাজ হলো তারা দুইজনই বাসর ঘরে ঢুকবে অজু অবস্থায় কপালে হাত রেখে একটা চুমু দিয়ে তাদের প্রথম কাজ হলো দুই রাকাত সালাত হবে বাসর ঘরে দুই রাকাত সালাত পড়বে জামাতে হতে পারে একাকি হতে পারে জামাতে পড়লে স্বামী সামনে দাঁড়াবে ইমামতি করবে পিছনে স্ত্রী দুইজন দুই কাতার হয়ে একতে দা করবে স্ত্রী স্বামীকে আর যদি আলাদা পড়তে চাই আলাদা আলাদা দুইজনে পড়বে নিজের মতো করে সালাদ শেষ করে প্রাণ ভরে আল্লাহর কাছে দোয়া করবে হাত তুলে হতে পারে হাত ছেড়ে হতে পারে যেভাবে তারা সুবিধা মনে করে স্ত্রী স্বামীকে কিভাবে পেতে চায় কেমন স্বামী পেতে চায় আল্লাহর কাছে প্রার্থনা করবে বাসর ঘরে স্ত্রী আল্লাহর কাছে স্বামীর জন্য কেমন স্বামী প্রার্থনা করবে স্বামী স্ত্রীর জন্য প্রার্থনা করবে স্ত্রীকে কেমন ভাবে পেতে চাই কেমন স্ত্রী পেতে চাই আল্লাহর কাছে প্রার্থনা করবে মানে সূচনাটা হবে ইসলামের আদলে এরপরে বাসর ঘরে কিছু মিঠাইয়ের ব্যবস্থা থাকা উচিত আল আয়েশা আসলাম আয়সা সিদ্ধি আনহা যেদিন বাসর ঘরে গিয়েছিলেন তাদেরকে এক গ্লাস দুধ দেওয়া হয়েছিল দুইজন দুধ পান করবে এই জন্য আপনি দুধের ব্যবস্থা রাখতে পারেন মধুর ব্যবস্থা রাখতে পারেন মিষ্টির ব্যবস্থা রাখতে পারেন খেজুরের ব্যবস্থা রাখতে পারেন সালাতের পরে তারা এটা খেয়ে এরপরে তাদের দাম্পত্য জীবনে গল্প গুজব বা যার যেটা প্রয়োজন সেটাতে যাবে সম্মানিত উপস্থিতি বাসর ঘরে সংক্ষিপ্ত একটা চিত্র সেখানে মুসলিম পরিবারের ছেলে মেয়েদের বিয়েতে এক সপ্তাহ আগে থেকে এই যে সাউন্ড বক্স কি বক্স বলে ভাই এগুলো পিএ বক্স নাকি জি সাউন্ড বক্স পিএ বক্স নাকি ওই যে কই ডেকোরেটর নাই জি সাউন্ড বক্স তো এগুলোর আলাদা কিছু নাম নেই সবারই তো বসতে দি পিএ বক্স ডিজে বক্স এক সপ্তাহ ধরে ঘুম গুম করে গোটা এলাকায় বাড়ছে বাসর ঘরে সালাদ পড়াবেন আপনি কোথায় বাসর ঘরে সালাদ শয়তন বহু আগে ছিনিয়ে নিয়ে গেছে বাসর ঘরে দুইজন এবার নাচো স্বামী আর স্ত্রী গান বাহিরে চলছে এবার দুইজনে নাচো সালাতের ব্যবস্থা আছে শয়তানি প্রক্রিয়া দিয়ে বিয়ের মজলি শুরু হয়েছে আপনি কি করে ভাই আদর্শ সন্তান আশা করবেন কি করে আশা করবেন আদর্শ সন্তান কারণ সূচনায় হয়েছে ব্যবিচার পাপ আর নোংরামি আর চাহিদিয়ার দিয়ে পরিবেশ আছে ওই বাড়িতে যে স্বামী স্ত্রী নববধু আর নববর দুইজনে দুই ডাকাত সালাদ যে পড়বে বাসর ঘরে সেই পরিবেশ রেখেছে সে রাখতে পারেননি সম্মানিত উপস্থিতি এই নোংরামিগুলো ছেড়ে দিতে হবে পরিবেশ দিতে হবে তাদেরকে একেবারে পিন পতন নিরাপদ তারা যেন মন ভরে আল্লাহর কাছে প্রার্থনা করে তাদের দাম্পত্য জীবনে যেতে পারে পরিবেশ দিতে হবে আপনাকে আদর্শ জাতি চাইলে আগামী দিন আদর্শ প্রোডাকশন চাইলে এই পরিবেশের বিকল্প নেই জাহেরি যুগের মানুষগুলোকে আদর্শ মানুষের রূপ দিয়েছিলেন কোরআন এবং সন্ন্যারে আলো জ্বালিয়েই আবারও সম্ভব সে আলো জ্বালিয়েই অন্য কোন পন্থায় সম্ভব নয় সম্মানিত অবস্থিতি

প্রত্যেকবার বিসমিল্লাহ বলে শুরু করবে সকালের নাস্তায় দুপুরের খাবারে রাতের খাবারে বিকালের নাস্তায় প্রত্যেক খাবারের সময় কি দিয়ে শুরু হবে বিসমিল্লাহ দিয়ে শুরু হবে যদি বিস্মিল্লা বলা না হয় তাহলে শয়তান এই খাবারে অংশ গ্রহণ করে যখন বিস্মিল্লা বলা হয় তখন শয়তান দূর কাছে এসে আবার দূরে সরে যায় যে খাবারের অনুমতি নেই শয়তান কাছে আসে খাওয়ার জন্য যখন বিসমিল্লা বলে শুরু করে শয়তান চলে যায় যে না এই খাবারের অনুমতি নেই